প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের উপহার্য মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই টিউটোরিয়ালটি থাকবে। আশা করি ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গভাষা কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অসাধারণ মেধা, সুগভীর পাণ্ডিত্য ও প্রতিভা নিয়ে তিনি কবিতার মধ্যযুগীয় পথপদ্ম রূপ রীতি ভেঙে আধুনিক যুগের সূচনাকারী কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন যশোরের সাগরদাড়ি গ্রামে। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তিনি ছোটবেলা থেকেই উচ্চাভিলাষী ছিলেন, অত্যন্ত উঁচু আকাঙ্ক্ষা তাকে পেয়ে বসেছিল। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাধর কবি একজন। তিনি গ্রিক, ল্যাটিন, হিব্রু, ফরাসি, জার্মান প্রভৃতি সহ প্রায় 13-14টি ভাষায় অত্যন্ত পারদর্শী। তার মনে আকাঙ্ক্ষা ছিল যে তিনি ইংরেজি সাহিত্যে বড় কবি হবেন। তাই তিনি নিজ ধর্ম হিন্দু ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হয়ে কবি পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সের ভার্সাই নগরীতে। সেখানে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি মনোনিবেশ করেন এবং দ্য ক্যাপটিভ লেডি লিখে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ইংরেজি সাহিত্যের প্রতি। তো সেখানে তিনি অবমূল্যায়ন হয় হতাশায় ভুগেছিলেন এবং তার চেতনা জাগ্রত হয়েছিল বাংলা ভাষার প্রতি। তাই তিনি বাংলা ভাষায় সাহিত্য লেখা শুরু করেন এবং তার অনুশোচনা ব্যক্ত করেন। মূলত তার এই অনুশোচনাই ব্যক্ত হয়েছে আমাদের আজকের এই কবিতা বঙ্গভাষায়। আমরা এখন আপনাদেরকে সেই কবিতাটিকে দেখিয়ে আমরা সেই লাইন বাই লাইন ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। কবি বলেছিলেন, হে বঙ্গ, হে বাংলা ভাণ্ডারে তব, তোমার ভাণ্ডারে বিবিধ রতন, বিভিন্ন প্রকারের রত্নরাজি, তা সবে সেসব সত্ত্বেও অবোধ আমি, নির্বোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করুণু ভ্রমণ পরদেশে, পরধন অপরের সম্পদ লোভে মত্ত মানে মাতাল হয়ে করুণু ভ্রমণ করলাম পরদেশে মানে অন্য দেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি মানে ভিক্ষুকের মতো আচরণ করে অন্যের কাছে হাত পেতে। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, কাটাইনু মানে কাটালাম বহুদিন অনেক দিন, সুখ পরিহরি মানে সুখকে পরিহার করে, অনিদ্রায় নিরাহারে সপি কায় মন, মানে অনিদ্রায় ঘুমহীনভাবে নিরাহারে মানে আহার না করে সপি সমর্পণ করে কায় মানে দেহ মন মন। মজিনু বিফল তপে অবরণ্যে বরি, মজিনু মানে মজলাম বিফল তপে ফলহীন তপস্যায় অবরণ্যে, যা বরণ করার নয় বরি, তা বরণ করতে গিয়ে। কেলিনু শৈবালে, কেলিনু মানে খেলা করলাম শৈবালে শেওলায় ভুলি কমল ও কানন, কমল পদ্মফুলের বানন বাগানকে ভুলে গিয়ে শেওলা নিয়ে খেলা করলাম। স্বপ্নে তব কুল লক্ষ্মী কয়ে দিলা পরে,
স্বপ্নে হঠাৎ কুললক্ষ্মী স্বপ্নদেবী কয়ে দিলা পরে এসে বলে দিল, ওরে বাছা মাতৃকোষে রতনে রাজি, ওরে বাছা ওরে বাফু মাতৃকোষ তোর মায়ের ভাষায় ভাণ্ডারে রতনের রাজি, সম্পদের কোনো অভাব নেই, এ ভিখারি দশা তবে কেন তোর আজি, তোর কেন আজকে ভিখারির ভিক্ষুকের মতো দশা, যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, যা ফিরে অজ্ঞান নির্বোধ তুই, যা ফিরে ঘরে তোর দেশে ফিরে যা, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মানে আমি সে আজ্ঞা আদেশ পালন করলাম পাইলাম কালে, সময়ের ব্যবধানে পেলাম মাতৃভাষার খনি পূর্ণ মণি জালে, মায়ের ভাষার খনি পূর্ণ মণি মুক্ত জালে, সেটা আমি বুঝতে পেরেছি পরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটি থেকে অনুধাবন করতে পারি যে কবি তার ব্যক্তি জীবনের অনুশোচনাকে ব্যক্ত করেছেন আমাদের এই কবিতায়। কবিতার চরণগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি যে প্রতিটি চরণেই 14টি মাত্রা আছে এবং 14টি চরণ আছে, তো সনেট হিসেবে বৈশিষ্ট্য অনুযায়ী কবিতার 14টি চরণকে আবার দুটি ভাগে ভাগ করেছে। প্রথম 8টি চরণ অর্থাৎ হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভিমত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপী কায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে ভরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। এই যে 8টি চরণ, এই 8টি চরণকে বলা হয় অষ্টক। এখানে যে ভাবের উন্মাদনা ঘটেছে, অনুশোচনা ব্যক্ত হয়েছে, লক্ষ্য করে দেখবেন যে পরের যে 6টি লাইন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, হেবি খ্যারি দশা তবে কেন তোর আজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষারূপ রূপে খনি পূর্ণমণি জালে। এই 6 লাইনে দেখা গেল এর পরিণতি টানা হয়েছে। প্রথম যে ভাবের উন্মোচন ঘটানো হয়েছে, পরবর্তী 6 লাইনে সেটার পরিণতি দেখানো হয়েছে, অর্থাৎ এই শেষের 6 লাইনটাকে বলা হয় ষষ্টক বা শতক। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম 8 লাইনকে বলা হয়েছে অষ্টক, এই অষ্টকের দিকে তাকালে আমরা এই 8 লাইন আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সে দুটি ভাগকে বলা হয় চতুষ্ক, এরপরে 6 লাইনের ষষ্ঠককে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, তাদের প্রত্যেকটিকে বলা হয় ত্রিপাদিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ভাষার সাহিত্য ভাণ্ডার বিচিত্র সম্পদে পরিপূর্ণ কবি, সেসব বৈভব সত্ত্বেও অবহেলা করে, বাংলা ভাষাকে ত্যাগ করে কবি অন্যের সম্পদের আরোহণের জন্য প্রবৃত্ত হয়েছিলেন, অর্থাৎ পাশ্চাত্য সাহিত্য চর্চার জগতে পরিভ্রমণের ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছিলেন। এ ছিল কবির জীবনের এক অনভিপ্রেত সময়, বিফল সাধনায় মগ্ন থাকার মরীচিকার মাত্র, কারণ পরভাষায় বড় হতে চাওয়া কবির জন্য ছিল একটা ব্যর্থতা। পদ্মবনের সৌন্দর্য ও বৈচিত্র্য পরিত্যাগ করে তিনি শ্যাওলাকে নিয়ে খেলতে বসেছিলেন, এই অনুশোচনাই ব্যক্ত হয়েছে। পরবর্তীতে তিনি বলেছেন যে অধিষ্ঠাত্রী দেবী, মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী কবির চেতনা জাগ্রত করেন, অর্থাৎ কাব্যচর্চার প্রেরণা অনুভব করে তিনি বাংলা ভাষায় প্রত্যাবর্তন করেন। এই ভাষা কবির মাতৃভাষা, অজস্র মণিমাণিক্য পরিপূর্ণ, অতএব পরের ভাষার সেই ভিক্ষা প্রার্থনার কোনো যুক্তি নেই, তাই কবি
সবশেষে ফিরে এসেছিলেন বাংলা সাহিত্যে, সুখ অনুভব করেছেন, আত্মমর্যাদায় ঋদ্ধ হয়ে মাতৃভাষায় খুঁজে পান অনন্ত রত্ন সম্পদে আকর, বাংলা সাহিত্যকে নিজ ভাষায় স্পর্শে সমৃদ্ধ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল আমাদের আজকের আয়োজন টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।